জবাবদিহিতা না থাকায় দেশে বৈষম্যমূলক উন্নয়ন হচ্ছে, ফলে প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়নি, কালো টাকার কাছে ক্ষমতা চলে গেছে, বেড়েছে আমলাতান্ত্রিক জটিলতা। রাজধানীতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বিশিষ্টজনেরা। তবে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন সরকার সঠিক পথেই আছে। রিপোর্ট করছেন জান্নাতুল ফেরদৌস রুবা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত অনুষ্ঠানে চা শ্রমিক আদিবাসী সহ স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। বলেন দেশে উন্নয়ন হলেও তারা বৈষম্যের শিকার হচ্ছেন। বিশিষ্টজনেরা বলেন সরকারের উন্নয়নের তথ্য এবং কাজের সাথে কোনো মিল নেই। যেসব সমস্যা হচ্ছে এটা মোস্টলি লোকাল প্রবলেম। এসডিজি পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে, কত যে ফাঁক আছে, কত অনেক পিছনে পড়ে গেছে। এখানে আদিবাসীর যে সমস্যা, জমিনে প্রবলেম আছে, ওয়াই ক্যান দ্যাট নট বি রিজলভড? লোকাল মাস্তান 15 বছর থেকে একই সমস্যা চলে আসছে, আর এখানে কোনো পরিবর্তন আসছে না। তো তারপর একটা পুরো সিস্টেমের মধ্যে তো এখন একটা সমস্যা আছে। জবাবদিহির অভাবে দেশে বৈষম্যমূলক উন্নয়ন হয়েছে বলেও মনে করেন তারা। শোষণ চলছে এবং এই শোষণই জনগণ এই দেশ এই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, কিন্তু জনগণ এখান থেকে সরে গেছে, জনগণের অধিকার এখানে প্রতিষ্ঠিত হয়নি। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষার মতো বিষয়গুলোতে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয় না। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ আমরা দিতে চাই না এই কারণে, কারণ এখান থেকে লুটপাট করা যায় না। এই যে লুটের রাজনীতি, সব কিছু খেয়ে ফেলবার রাজনীতি, এখান থেকে যদি আমরা বেরোতে না পারি, আমাদের কোনো প্রান্তিকতা থেকে আমরা আদতে বেরোতে পারবো না। তারা বলেছেন সরকারি প্রতিষ্ঠান দুর্বল হওয়ায় পিছিয়ে পড়া মানুষ সুরক্ষা পাচ্ছে না। তবে স্থানীয় সরকার মন্ত্রী দাবি করেন সব শ্রেণী পেশার মানুষের উন্নয়নের জন্য কাজ করছে সরকার। আমরা কিন্তু কাজ করছি বলে বাই দিস টাইম উই হ্যাভ বিন কোয়ালিফাইড টু বি গ্রাজুয়েটেড অ্যাট এ মিডল অ্যাজ ডেভেলপিং কান্ট্রি। এরপরে অনেক ফেলিউর আছে, অফকোর্স আই উইল এডমিট হেলথ কোয়ালিটিতে প্রবলেম আছে। আমি এটা দাবি করি না যে এখন সকল সমস্যার সমাধান হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে, আমাদের আর কিছু করণীয় নেই। এখানে অনেক এখনও ফেন্ডিং আছে, কিন্তু সবগুলোকে কগনিজেন্সে নেওয়া হয়েছে। আমি এখন সবগুলোকে একসাথে অ্যাড্রেস করতে পারছি না, বিকজ আই ডোন্ট হ্যাভ দ্যাট মাস অ্যাবিলিটি। আমরা এখন পবিত্র একেবারে সব আইন শৃঙ্খলা উন্নত করে ফেলতে পেরেছি, গভর্নেন্স একেবারে অ্যাবসুলিট হয়ে গেছে, করাপশান ফ্রি হয়ে গেছে। ইট ইজ নট রাইট, এখানে করাপশান আছে, এগুলোকে অ্যাড্রেস করা উচিত। এই সমস্ত দুষ্ট ক্ষত আমাদের মধ্যে আমরা সহ্য করা উচিত না। তবে স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে আরও অনেক কাজ করতে হবে বলেও জানান মন্ত্রী। জান্নাতুল ফেরদৌস রুবা, এনটিভি নিউজ, ঢাকা।